হ্যালো বন্ধুরা, এই দুনিয়ার নানা প্রান্তে কখন কোথায় কি ঘটে যাচ্ছে সেগুলোকে আমরা একটু নিজের চোখে দেখার জন্য সকলেই অধীর আগ্রহ নিয়ে থাকি। কারণ আর যাই হোক না কেন, এমন ঘটনাগুলো হয়তোবা আমাদের চোখের সামনে ঘটতে খুব একটা দেখা যায় না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা সারা পৃথিবী জুড়ে ক্যামেরাতে রেকর্ড হয়ে যাওয়া এমনই কিছু অদ্ভুত অসাধারণ ঘটনাকে আপনাদেরকে একটু দেখাতে চলেছি এবং আশা করছি আপনারা সকলেই আমাদের সঙ্গেই থাকবেন। পাইথন বা অজগর সাপের ভিডিও এর আগে আমরা অনেকবারই দেখেছি এবং আমরা এটাও জানি যে এই প্রাণীগুলো কতটা শক্তিশালী হতে পারে, যার কারণে এই ভিডিওটি আমাদের সকলেরই দেখা দরকার। থাইল্যান্ডের এই দুইটি ছেলে একটি জায়ান্ট পাইথনকে দেখে সেটাকে রেস্কিউ করে একটি নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ করে যে এখানে এমনটা ঘটে যাবে তা হয়তোবা আগে থেকে কেউ ভাবতেই পারেনি। ঘটনাক্রমে পাইথন এবং ছেলেটি গাছের ডাল থেকে পুকুরে পড়ে যায়, যার ফলে এই ছেলেটির কাছে দূরে সরে যাওয়ার মতো কোনো জায়গা ছিল না। শেষমেশ ওই ছেলেটিকে তার বন্ধু সাহায্য করার জন্য সেও পুকুরে নেমে পড়ে। এই ছেলেটি যখন সাঁতার কেটে আগের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন পিছু পিছু এই পাইথনটিও তাকে অনুসরণ করছিল। অপরদিকে এই ছেলেটি কোনোভাবেই বুঝতে পারছিল না যে একটু পরে সেখানে কি ঘটে যাবে। যদিও এই ছেলেটি অনেক সৌভাগ্যবান, কারণ শেষ পর্যন্ত এই পাইথনটি তার কোনো ক্ষতি করেনি। এই ভিডিওটি যখনই যে কোনো মানুষের চোখে পড়ে গিয়েছিল, তখনই হয়তোবা সেই মানুষটি মনে মনে এটাই চিন্তা করেছিলেন যে এমন অবিশ্বাস্য ঘটনাটি কিভাবে ঘটে গিয়েছিল। এক ব্যক্তি তার দোকানে বসে থেকে হঠাৎ করে এমন ঘটনা দেখে তিনি তার মোবাইল ফোনের ক্যামেরার মাধ্যমে ভিডিওটি রেকর্ড করেছিলেন, যাতে দেখা যাচ্ছিল রাস্তার পাশে একটি বিলবোর্ডের উপরে কেউ একজন হয়তোবা সেটার উপরে দাঁড়িয়ে আছেন। যদিও এই ভিডিওটি দেখে অনেকেই এটাই মতামত দিয়েছিল যে কোনো কোম্পানি তাদের নতুন একটি প্রোডাক্টের প্রচারণার জন্য সবার দৃষ্টি আকর্ষণ করার জন্যই এক রাতে এমন কাণ্ড ঘটিয়েছিলেন। তবে আর যাই হোক না কেন, বিষয়টি যে অত্যন্ত রহস্যজনক তার নতুন করে বলতে হবে না। লাল রঙের মোটরসাইকেলওয়ালা এই মানুষটি একটি কোম্পানির মার্কেটিং বিভাগে চাকরি করতেন এবং তিনি যখন একটি দোকানের ভিতর থেকে টাকা কালেকশন করে নিয়ে বাইরে বের হয়ে আসছিলেন, তখন হয়তোবা তিনি ব্যাগের চেন লাগাতে একদম ভুলে গিয়েছিলেন, যার ফলে আবারও তিনি মোটরসাইকেল নিয়ে যখন চলে যাচ্ছিলেন তখন ব্যাগের ভিতর থেকে সমস্ত টাকা পয়সাগুলো এভাবেই মাটিতে পড়ে গিয়েছিল। এমন ঘটনা দেখে আমি আমার প্রাণপ্রিয় ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলতে চাই, যারা যারা মার্কেটিং বিভাগে চাকরি করেন তারা দয়া করে অনেক সতর্কতা অবলম্বন করবেন। এই ভিডিওটি ভারতের খান্না শহরে রেকর্ড হয়েছিল। সেদিন এই মেয়েটির সঙ্গে যা ঘটে গিয়েছিল তিনি হয়তোবা আগে থেকে সেটা স্বপ্নেও কল্পনা করতে পারেননি। এই মেয়েটিকে অনেক আগে থেকে দুইজন লোক মোটরসাইকেলে চড়ে ফলো করছিল আর সুযোগ বুঝে ওই মেয়েটির গলা থেকে একটি স্বর্ণের চেন খুলে নেওয়ার চেষ্টা করে, কিন্তু এই মেয়েটিও যে কোনোভাবেই ছেড়ে দেওয়ার পাত্রী নন। তিনি ওই ছেলে দুইটির বাইকটিকে থামানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছিলেন, যদিও শেষ মুহূর্ত পর্যন্ত এই মেয়েটি তার গলায় থাকা স্বর্ণের চেনটিকে উদ্ধার করতে পেরেছিলেন এবং মোটর বাইকে থাকা ওই দুইটি লোক সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। ইন্টারনেটের মাধ্যমে এর আগেও আমরা পাইথন রিলেটেড অনেক ভিডিও দেখেছি, যাতে এটাও দেখা গিয়েছিল যে পাইথন কোনো প্রাণীকে খেয়ে সেটাকে আবার বাহিরে বের করে নিয়ে আসে। আজকেও আমরা ঠিক এমন একটি ঘটনার সাক্ষী হতে চলেছি, কিন্তু সেটা এ যাবৎকালের ঘটনাগুলোর চাইতে অনেক বেশি ভিন্ন রকমের। এখন যে স্নেকটিকে আপনারা দেখতে পাচ্ছেন এটা কোনো পাইথন স্নেক নয়, বরং এটা একটা ইন্ডিয়ান কোবরা স্নেক। কিন্তু এখানে সবচাইতে অবাক করা বিষয় হচ্ছে এই কোবরা স্নেকটি পাইথনের মতো পেটের ভিতর থেকে কিছু একটা বাহিরে বের করতে চাচ্ছিল, কিন্তু তারপরে সেখানে যা ঘটে গিয়েছিল তা দেখে রীতিমতো যে কেউ চমকে উঠবে। জি হ্যাঁ বন্ধুরা, এই স্নেকটি তার পেটের ভিতর থেকে যা বের করে দিয়েছিল তা হচ্ছে একটি আস্ত প্লাস্টিকের বোতল। বন্ধুরা, আমাকে একটু দয়া করে সকলে কমেন্ট করে জানিয়ে দিন তো, এই স্নেকটি কি কারণে প্লাস্টিকের বোতলটিকে খেয়ে থাকতে পারে বলে আপনাদের কাছে মনে হচ্ছে। মানুষ নানান কারণে ছোটখাটো এবং মাঝারি আকৃতির ড্রোন ব্যবহার করে থাকে, কিন্তু আমি এটাই বুঝতে পারছি না যে মানুষটি এই কারগারিটিকে ড্রোনে পরিণত করেছিলেন আসলেই তার চিন্তাভাবনায় কি ছিল। কারণ এর আগে হয়তোবার পৃথিবীর অন্য কেউ একটি কারগারিকে ড্রোনে রূপান্তরিত করে সেটাকে কোনোভাবেই এরকম আকাশে ওড়াতে পারেনি। এই দুনিয়াতে অসংখ্য মানুষ আছে যারা কিনা ট্রাভেলিং করার সময় মোবাইল ফোন কিংবা ডিএসএলআর ক্যামেরার মাধ্যমে ভিডিও করে থাকে। যদিও এমন ব্লগ ভিডিও করার ঘটনা ট্রেনে সবচাইতে বেশি লক্ষ্য করা যায়, কিন্তু ভিডিও করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন না করলে যে কোনো সময় যে কারোরই সঙ্গে এমনটা ঘটতে পারে।
এই মানুষটি তার স্ত্রীকে ফুল থেকে পাপড়িগুলোকে কিভাবে ফুদিয়ে আলাদা করতে হয় সেটি তিনি তার স্ত্রীকে শেখানোর চেষ্টা করছিলেন। যদিও ডেমো দেখানোর শেষে তিনি তার স্ত্রীকে বলেন যে নাও এবার একটু তুমি ফুলের পাপড়িগুলোকে ফুদিয়ে আলাদা করো দেখি। আর যখনই এই মহিলা ফুলে ফু দেওয়ার জন্য মুখ খুলেছিল তখনই তার স্বামী ফুলটিকে মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল, যার কারণে ফুলের পাপড়িগুলো মহিলাটির মুখে আটকে গিয়েছিল। ইন্দোনেশিয়ার এই নির্মাণ শ্রমিক মনে হয় হালকের মতো শক্তিশালী, তা না হলে এত বড় একটি কংক্রিটের স্ল্যাবকে ঘাড়ে তোলা কারো পক্ষে কখনোই হয়তোবা সম্ভব নয়। কিন্তু এই ব্যক্তি এমন অসম্ভব কাজকে ঠিকই সম্ভব করে দেখিয়েছিলেন। ইন্টারনেটের মাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছিল যে এই কিং কোবরা প্রজাতির স্নেকটি যেভাবে দাঁড়িয়ে আছে তা দেখে অনেকেই দাবি করে বসে যে এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় স্নেক। বন্ধুরা, মানুষের মতো দাঁড়িয়ে থাকা এই স্নেকটিকে আপনাদের কাছে আসল নাকি নকল বলে মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে একটু জানিয়ে দিন। বিশ্ববিখ্যাত ফুটবল ক্লাব বার্সেলোনার সমর্থকেরা সবাইকে একটু চমকে দেওয়ার জন্য প্লাস্টিক আর লোহার সাহায্যে বার্সেলোনার লোগো সম্বলিত একটি ট্রাক তৈরি করেছিলেন। পোল্যান্ডের একটি ছেলে তার বাড়িতে একটি পাখি পালন করতেন, কিন্তু সেই পাখিটি যে মুখের সাহায্যে এভাবে ডিজে মিউজিক বাজাতে পারবে অন্য সবার মতো প্রথমবার এমন ঘটনা দেখে আমি নিজেও চমকে উঠেছিলাম। কথায় আছে একজন পুরুষের সফলতার পিছনে অবশ্যই একজন মহিলা মানুষ থাকে, কিন্তু কোনো কারণে যদি সেই মহিলার মাথায় রাগ উঠে যায় তাহলে এমনটা তো হতেই পারে। প্রিয় বন্ধুরা, এমন ঘটনা দেখে আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এটা হচ্ছে পৃথিবীর একমাত্র বডি বিল্ডার ক্যাঙ্গারু, কিন্তু এটা কিভাবে যে তার শরীরকে এত সুন্দরভাবে সুসজ্জিত করেছিল সেটা আমাদের কাছে এখনো অজানাই রয়ে গেছে। বাথরুমের দরজা খুলে যদি দেখতে পান সেটার ভিতরে একটা হরিণ ঢুকে সাদা রঙের টয়লেট টিস্যুগুলোকে খাচ্ছিল তাহলে বিষয়টা কেমন লাগবে। পায়ে ইঞ্জুরি থাকার কারণে এই মহিলাটি কোনোভাবেই ক্লাস ছাড়া রাস্তা পার হতে পারছিল না, কিন্তু তাকে সাহায্য করার জন্য যে এভাবে একজন মানুষ এগিয়ে আসবে তা হয়তোবা তার চিন্তা ভাবনাতেও ছিল না। ভারতের তেলেঙ্গানার এই মানুষটি সাঁতার সাহায্যে মাছ ধরে রীতিমতো হইচই ফেলে দিয়েছিল। বন্ধুরা, আজ এখানেই বিদায় নিচ্ছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং দেখতে থাকুন আমাদের অন্যান্য ভিডিওগুলো। ধন্যবাদ।